বিশ্বকাপ জিতে 36 বছরের অধরা স্বপ্ন ছুঁয়েছেন লিওনেল মেসি। ট্রফিতে তার চুমুর দৃশ্যটা প্রমাণ করে কতটা অপেক্ষায় ছিলেন এই ট্রফিটার। শিরোপা জেতার পর মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাত 3টায় আর্জেন্টিনার মাটিতে পা রাখে মেসিরা। বুয়েনেস আইরেস বিমানবন্দরে পা রাখার পর থেকেই অভাবনীয় বিজয় সংবর্ধনার মধ্য দিয়ে যেতে হয় আর্জেন্টিনা দলকে। মেসিদের স্বাগত জানাতে মধ্যরাতে বুয়েনেস এইরেসে জড়ো হয় লাখ লাখ ফুটবল ভক্ত। বিশ্বকাপ জয়ী দলের দেশে ফেরা উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে আর্জেন্টিনা সরকার। বিমানবন্দর থেকে খোলা ছাদের গাড়িতে প্যারেড করে মেসিদের নিয়ে যাওয়া হয় প্লাজা ডি লা রিপাবলিকায় মনুমেন্ট ওবেলিস্ক চত্বরে। দীর্ঘ বিশ্বকাপ মৌসুম শেষে ক্লান্ত মেসিরা দেশে ফিরে নানা উদযাপন অভ্যর্থনার মধ্য দিয়ে গেছে। তারপর একটু সুযোগ মিলতে বিছানায় গা এলিয়ে ঘুম দিলেন বিশ্বকাপ জয়ী তারকারা। মেসিও ঘুমাচ্ছেন প্রশান্তির ঘুম, তবে ঘুমের মধ্যেও তিনি হাতছাড়া করতে চান না বিশ্বকাপের শিরোপা। তাই বিছানায় তার ঘুমের সঙ্গী হল বিশ্বকাপ ট্রফি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল এমন চিত্রই। ট্রফি নিয়ে নিজের ঘুমের ছবি শেয়ার করেছেন মেসি। শুভ সকাল ক্যাপশনের সঙ্গে শেয়ার করা সেসব ছবির কোনোটিতে মেসি বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ঘুমাচ্ছেন, কোনোটিতে বিছানায় বসে পানপাত্রে চুমুক দিচ্ছেন। তবে তখনও হাতছাড়া করেননি সোনালি শিরোপা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির এই ছবিগুলো ভাইরাল হতে সময় নেয়নি।